আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, যারা দশম শ্রেণীতে পড়ছো, অধ্যায় 20 ত্রিকোণমিতি কোণ পরিমাপের যে ধারণা, অধ্যায় শুরু হচ্ছে তোমাদের, পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 268 পৃষ্ঠা, আর এর অনুশীলনী রয়েছে তোমার 276 পৃষ্ঠাতে। 268 পৃষ্ঠা থেকে শুরু হয়ে 276 পৃষ্ঠাতে তোমার এই অনুশীলনী শুরু হচ্ছে। তো এখানে যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করব আমি আজকে। তো তার আগে আমি তোমাদের সাথে বেসিক কতগুলো কনসেপ্ট আলোচনা করব, কোন পরিমাপের ধারণা ত্রিকোণমিতির। তো দেখো, আমি তোমাদের সাথে যেগুলো আলোচনা আজকে করতে চাই সেগুলোর দিকে একটু মনোযোগ করো। তো দেখো, আমরা ত্রিকোণমিতিতে কোন পরিমাপ করব, কোন পরিমাপ করব কোন দিকে বোঝার আগে তোমরা ঘড়ির দিকে তাকাও। তো একটা ঘড়ি, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, এই দিকে ঘোরে, এটাকে আমরা বলি ক্লকওয়াইজ ডাইরেকশান। আর যখন এর উল্টো দিকে ঘুরবো তখন আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান। তো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক। আমরা যদি কোণকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপি, ঘড়ির কাঁটা যে দিকে ঘোরে তার বিপরীত দিকে মাপি, তখন আমরা সেই কোণগুলোকে বলে থাকি ধনাত্মক কোণ। তোমরা মনে রেখো, ধরো এই একটা রেখা আর একটা রেখা, আমরা এই কোণটাকে এই দিক থেকে মাপছি, তাহলে আমরা বলবো এই কোণটি ধনাত্মক কোণ। অপর দিকে তুমি যদি ঘড়ির কাঁটার দিকে মাপো, যদি এই বাহু থেকে এই দিকের কোণটাকে মাপো, তখন এইটাকে আমরা বলবো ঋণাত্মক কোণ। তাহলে ত্রিকোণমিতিতে আমরা কোণকে ধনাত্মক এবং ঋণাত্মক দুটো ভাগে ভাগ করলাম। যখন আমরা মনে রাখবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপছি, তখন আমরা কোণটিকে বলছি ধনাত্মক, আর যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপছি তখন কোণটিকে আমরা বলছি ঋণাত্মক। তো এটা মনে রেখো। তো মনে রেখে আমরা এগিয়ে গেলাম। আমরা আমাদের যে কোণ পরিমাপের পদ্ধতি রয়েছে ত্রিকোণমিতিতে, তাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, যার একক ডিগ্রি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, যার একক হলো রেডিয়ান। তো আমরা দেখব ষষ্ঠিক পদ্ধতি নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর রেডিয়ান পদ্ধতি। তো ষষ্ঠিক পদ্ধতিতে কী করা হয়, ধরো একটা রেখার ওপর আর একটা রেখা লম্বভাবে দণ্ডায়মান রয়েছে, তখন এইটাকে আমরা ধরে নিই 90 ডিগ্রি। লম্বভাবে দণ্ডায়মান একটা রেখার ওপর আর একটা রেখা, তখন আমরা ধরে নিই 90 ডিগ্রি। আর এটাকে তুমি 90টি সমান ভাগে ভাগ করো, 90টি সমান ভাগে ভাগ করো, করলে যেটা এক ভাগ পাবে সেই এক ভাগকে আমরা নাম দিচ্ছি কত, না 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি কীভাবে এলো ভালো করে বুঝে নেবে। একটা রেখার ওপর আর একটা রেখা লম্বভাবে অবস্থান করছে, তখন এই কোণটাকে আমরা নাম দিচ্ছি 90 ডিগ্রি। এইটাকে সমান 90টা ভাগে ভাগ করলাম, করে আমরা একটা ভাগকে আমরা বললাম কি, একটা ভাগকে আমরা বললাম 1 ডিগ্রি। এবার এই যে 1 ডিগ্রি, ধরো এটা আমি 1 ডিগ্রি এঁকেছি এখানে, ধরো এটাকে আমি 1 ডিগ্রি এঁকেছি। এবার এই 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করা হলো। সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক এক ভাগকে আমরা বলছি 1 মিনিট, প্রত্যেক এক ভাগকে আমরা বলছি 1 মিনিট। অর্থাৎ তোমরা 1 মিনিটের চিহ্ন হলো, ভালো করে খেয়াল করো, 1, আর এখানে মাথায় একটা স্ট্রোক দেওয়া রয়েছে, এটা হচ্ছে 1 মিনিট। তার মানে তোমার কী হলো, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, এটা খেয়াল রাখতে হবে। এবার ধরো তোমার হচ্ছে 1 মিনিটকে আমরা এখানে এঁকেছি, এটাকে আমরা আবার সমান 60টা ভাগে ভাগ করেছি, প্রত্যেক ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড, আর এটাকে তোমাকে 2টো স্ট্রোক দিয়ে লেখা হয়েছে। তার মানে কী হলো, 1 মিনিট সমান হলো তোমার 60 সেকেন্ড, এটা খেয়াল রাখতে হবে। তাহলে তোমরা এখন লক্ষ্য করো, 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট, কারণ 1 ডিগ্রি আমরা কমিয়ে নিয়েছি, আর 60 মিনিট মানেই তো 1 ডিগ্রি, তাই জন্য 60 মিনিটকে লিখেছি এইভাবে। আবার এটাকে এইভাবেও লিখতে পারি, ধরো সেই 60 মিনিটটাকে আমরা 59 মিনিট করে দিলাম, তাহলে 1 মিনিটকে আমরা 60 সেকেন্ড হিসাবে লিখলাম। তো এইভাবে আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু লিখতে হবে, এটা তোমরা খেয়াল রেখো। তো যেমন ধরো, ধরো 30 ডিগ্রি, 30 ডিগ্রিকে আমরা লিখতেই পারি 29 ডিগ্রি, আর হচ্ছে তোমার 60 মিনিট, এটা খেয়াল রাখবে। তো আমি এগিয়ে যাচ্ছি, তো দেখো এবার আমি তোমাদের বলবো, তোমরা এইটুকু শেখার পরই তোমাদের অনুশীলনীতে দেখো তোমার হচ্ছে কত পৃষ্ঠা অনুশীলনী, না হচ্ছে তোমার 276 পৃষ্ঠায় চলে যাও। তো 276 পৃষ্ঠার অনুশীলনীতে কী রয়েছে, না নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি। তো এই অঙ্ক, এই অঙ্ক দেখো কীভাবে আমরা সমাধান করতে পারি। তো আমি তোমাদের জন্য একটা সমাধান করেছি, বাকিগুলো আবার তোমাদের বাড়িতে আমি করতে বলবো। তো একটা করেছি, ধরো এখানে ছিল 832 মিনিট, এটাকে তোমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো কী করে করব, তাহলে মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। তো দেখো 60 দিয়ে ভাগ করেছি, তো 60 দিয়ে ভাগ করলে এখানে এসেছে কত, ভাগ নিয়ে আর কিছু বলছি না, এখানে এসেছে 13 ডিগ্রি, এখানে অবশিষ্ট আছে 52। তাহলে আমরা বলবো 832 মিনিট সমান হচ্ছে 13 ডিগ্রি 52 মিনিট। অপর দিকে তোমার হচ্ছে এখানে ছিল 6312 সেকেন্ড, তাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করার জন্য কী করেছি, 3600 দিয়ে ভাগ করেছি, কারণ বুঝতেই পারছো সেকেন্ডকে তুমি যদি ঘন্টা, ডিগ্রিতে ঘন্টা বলছি, সরি আমি ভুল হয়ে গেছে,
তোমরা যদি ডিগ্রিতে পরিণত করতে চাও তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে, দুটো 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে প্রথমে 1 ডিগ্রি হয়েছে, আর এখানে অবশিষ্ট কত ছিল দেখো 712 সেকেন্ড। আবার এটাকে আমরা মিনিটে প্রকাশ করার জন্য একটা 60 দিয়ে ভাগ করেছি, তাহলে 45 সেকেন্ড। আর অবশিষ্ট কত পড়ে আছে, না অবশিষ্ট পড়ে আছে 12 সেকেন্ড, তার মানে তোমার এই যে হলো তোমার 6312 সেকেন্ড সমান হলো 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তো এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলো একের দাগের। তো আমি এবার দুয়ের দাগের অঙ্ক করবো। দুয়ের দাগের অঙ্ক করার আগে তোমাদের আমরা যেটা বলবো সেটা হলো ত্রিকোণমিতির, ত্রিকোণমিতির তোমার আর একটা যে পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জানতে হবে। বৃত্ত পদ্ধতিতে কোণকে কী করে মাপা হয়, ধরো তোমার একটা বৃত্ত রয়েছে, বৃত্তর একটা ব্যাসার্ধ রয়েছে, তুমি ব্যাসার্ধ ধরো আর, আর সমান আরের সমান একটি বৃত্তচাপ নিলে, নিলে এখানে যে কোণ তৈরি হয় তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো রেডিয়ান, আর এটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। এই আর চাপ ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলি 1 রেডিয়ান। তাহলে দেখো যদি আমরা চাপটাকে 2R নিই তাহলে কত কোণ তৈরি করবে, নিশ্চয়ই তুমি বলবে 2 রেডিয়ান। এবার রেডিয়ানকে আমরা অনেক সময় সি দিয়ে প্রকাশ করি, তাই জন্য এখানে টু দি পাওয়ার সি লিখেছি। তো 2 রেডিয়ান, যদি 3R বৃত্তচাপ নিই তাহলে কত কোণ তৈরি হবে, 3C। তাহলে দেখো টু পাই আর একটা পুরো বৃত্তকে ঘিরে যে পরিধি থাকে সেটা হচ্ছে 2πr। তাহলে দেখো 2πr কত কোণ তৈরি করবে, যদি তোমার আর যদি 1 রেডিয়ান তৈরি করে তাহলে 1 1/r রেডিয়ান তৈরি করবে, আর 2πr কত রেডিয়ান তৈরি করবে, এখানে আমরা 2πr গুণ করেছি, তো গুণ করলে আমরা দেখছি এখানে আর কেটে দাও, তাহলে 2π রেডিয়ান তৈরি করবে। তাহলে পুরো একটা বৃত্ত তার কেন্দ্রে যে কোণ তৈরি করে বৃত্তের পরিধি সেটা হলো 2π রেডিয়ান। এবার আমরা তো জানি ডিগ্রি হিসাবে একটা বৃত্ত তার কেন্দ্রে কত কোণ তৈরি করে, না 360 ডিগ্রি, তাই জন্য আমরা বলবো 2π রেডিয়ান সমান 360 ডিগ্রি, অর্থাৎ পাই রেডিয়ান সমান মনে রাখতে হবে তোমাকে 180 ডিগ্রি। আমরা দুদিককেই 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তো এবার যদি এইটা হয় তাহলে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, বা আমরা বলতে পারি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে এখন যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে 30 ডিগ্রি সমান কত, তুমি কী বলবে যদি রেডিয়ানে প্রকাশ করতে বলে? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে 30 ডিগ্রি সমান পাই 180 × 30 রেডিয়ান। তো কেটে দিচ্ছি আমরা এটাকে, কেটে দিলে 30 আর এটাকে কেটে দিলে 6, তাহলে হচ্ছে পাই বাই 6 রেডিয়ান। তাহলে এবার তোমরা যদি একটু ফলো করো, 1 ডিগ্রি সমান ঠিক এই ফর্মুলা দিয়ে নির্ণীত হচ্ছে পাই বাই 180 × x, তাহলে 10 ডিগ্রি সমান কত, পাই বাই 180 × 10, তাহলে এখানে 10 10 কেটে গেলে তোমার হচ্ছে পাই বাই 18 রেডিয়ান। তাহলে এই ফর্মুলাটা তোমরা মনে রাখছো, 1 ডিগ্রি সমান পাই বাই 180 × x রেডিয়ান, এটা খেয়াল রাখবে। তো এটা খেয়াল রেখে আমরা এগিয়ে যাচ্ছি, আমি এগিয়ে গিয়ে তোমাদের অনুশীলনীতে যেতে বলছি, অনুশীলনীতে দুয়ের দাগের যে অঙ্ক রয়েছে সেখানে আমি যেতে বলছি। তো দুয়ের দাগের অঙ্কে চলে যাও, এখানে বৃত্তীয় মান নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে ষষ্ঠীক মান দেওয়া আছে। তো তোমাদের জন্য আমি এটা সমাধান করছি ছয়ের দাগে। তো ছয়ের দাগের অঙ্কটা কী দেওয়া আছে দেখো, ছয়ের দাগের অঙ্কটা দেওয়া আছে 62 ডিগ্রি 30 মিনিট। তাহলে 62 ডিগ্রি 30 মিনিট এটাকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে তোমাকে মনে রাখতে হবে, ডিগ্রিকে তো রেডিয়ানে করতে গেলে তোমরা দেখেইছ পাই বাই 180 দিয়ে ভাগ করতে হচ্ছে, তো এটা তোমরা জানো। তাহলে এবার আমরা মিনিটকে করব, কী করব, মিনিটকে প্রথমে ডিগ্রিতে পরিণত করতে হবে। মিনিটকে ডিগ্রিতে পরিণত করলে কী করতে হবে, একটা 60 দিয়ে ভাগ করতে হবে, 30/60 দিয়ে ভাগ করতে হবে, আর 60 দিয়ে ভাগ করে তারপর যদি তুমি রেডিয়ান নিয়ে যেতে চাও পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাই আমরা করেছি দেখো, এই 30টাকে প্রথমে ডিগ্রিতে পরিণত করেছি, মনে রাখবে মিনিটকে ডিগ্রিতে পরিণত করতে গেলে একটা 60 দিয়ে ভাগ করতে হয়, তো 60 দিয়ে ভাগ করেছি, আর তারপর রেডিয়ানে প্রকাশ করতে গেলে তো ডিগ্রিকে পাই বাই 180, তাই জন্য এখানে এসেছে পাই বাই 180 × 60। তো এবার এখানে আমরা পাই বাই 180কে কমন নিয়ে নিয়েছি, মাইনাসটা যেমন ছিল তো তেমন আছে, আর বাদবাকি অংশটা এখানে পড়ে আছে, তো বাদবাকি অংশটা আমরা এখানে ক্যালকুলেশন করে নিয়েছি। তো ক্যালকুলেশন করে নিলে, আর ক্যালকুলেশন সম্পর্কে আমি বিশেষ কিছু বলছি না, বুঝতেই পারছো রেডিয়ানে প্রকাশ হয়েছে। তো একটা আমি আর একটা এক্সাম্পল বলছি যেটা অনুশীলনীর এক্সাম্পল নয়, এখানে ধরো 10 ডিগ্রি 30 মিনিট আর 10 সেকেন্ডকে তুমি রেডিয়ানে প্রকাশ করছো, তো ডিগ্রিকে দেখো পাই বাই 180। এবার ডিগ্রিকে এই মিনিটকে যদি করতে চাও তো প্রথমে ডিগ্রিতে পরিণত করে নিতে হবে 60 দিয়ে ভাগ করে, তারপর পাই × 180, আর যদি তুমি সেকেন্ডকে করতে চাও তাহলে প্রথমে ডিগ্রিতে পরিণত করতে গেলে দুটো 60 দিয়ে গুণ করে নিতে হবে, আর তারপর যদি তুমি কী করো
তুমি রেডিয়ানে যাও পাই বাই 180 তাই জন্য ঠিক এইভাবে লিখতে হবে আর এখানে আমরা সেই পাই বাই 180 কে কমন নিয়ে নিয়েছি কমন নিয়ে বাদ বাকিটা এখানে রেখেছি তা বাদ বাকিটা তো তোমরা ক্যালকুলেশন করতেই পারবে তো তোমাদের আমি বলবো তোমাদের যে একের দাগ এবং দুইয়ের দাগের যে অঙ্ক রয়েছে তোমাদের 276 পৃষ্ঠায় সবটা করে ফেলো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কমেন্টে আলোচনা করো আমি তোমাদের সাহায্য করব তো দেখতে থাকো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল আর অঙ্ক শিখতে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং